এখন প্রধানমন্ত্রী বলছেন ওই সমস্ত চাপে আমি কেয়ার করি না। আপনি তো কিছুই কেয়ার করেন না, আপনি কেয়ার করেন কেবলমাত্র ক্ষমতা এবং অর্থ। আমরা ওই ক্ষমতা এবং অর্থের সাথে আপনার সম্পর্ক বন্ধ করি, সেই লড়াই করছি এবং সেই লড়াইয়ে আমরা জিতব। আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আমরা সমগ্র বিশ্বের কাছে, বিশ্ব মানবতার কাছে, বিশ্ব রাষ্ট্রসংঘের কাছে আমাদের যে ন্যায্য সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, বাঁচার সংগ্রাম, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম, এর জন্য সমর্থন চাই। যারা সমর্থন করবেন তাদেরকে আমরা এই সংগ্রামে আমাদের বন্ধু মনে করব। আমরা জানি আমাদের এত বড় মুক্তিযুদ্ধ সময় কারা কারা আমাদের সমর্থন করেছিল, কারা কারা বিরুদ্ধে। আমরা জানি মুক্তিযুদ্ধের পরে আবার সেই সমস্ত রাষ্ট্রীয় কেউ কেউ আমাদের পান দিয়ে চলে যায়, সম্পদ দিয়ে চলে যায় আর বন্ধুত্বের দোহাই যায়, সেই সম্পর্কেও আমাদের ধারণা আছে। বিদ্যুতের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, লবণ আটার দাম বেড়েছে, যেদিন পত্রিকা খুলবেন সেদিনই দেখবেন রোজার আগে আরও অন্তত দুটো পণ্যের দাম বেড়েছে, সরকার কোনো ব্যবসা করতে পারছে না। আমরা জানি রোজার আগে দাম বাড়তেই থাকবে, আমরা এও জানি রোজার মধ্যেও দাম বাড়বে এবং সরকার এসব ব্যাপারে কোনো কর্ণপাত করবে না, তাদের কোনো কিছু করবার ক্ষমতা নাই। যারা দাম নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট, ওই সিন্ডিকেটে ভূত আসে, এই সরকার নিজেই একটা সিন্ডিকেট, ভোট ডাকাতির সিন্ডিকেট, লুটপাটের সিন্ডিকেট, জনগণের উপরে নির্যাতন করবার সিন্ডিকেট, আর তাদের সিন্ডিকেটের শাখা হচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে অথবা সুবিধা মতো জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী ব্যবহার করবে, কতগুলো নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মিলে সমগ্র জনগোষ্ঠীর উপরে অত্যাচার নির্যাতন। প্রশ্নবিদ্ধ আমরা করি আপনাদের কাজের কারণে আপনারা, আজও আপনারা প্রশ্নবিদ্ধ আছেন, আপনারা কি ভালো ভোট দিতে পারবেন? পারবেন না। আপনারা জিনিসের দাম কমতে পারবেন? পারবেন না। জনগণের জন মানে নিরাপত্তা দিতে পারবেন? এই 15 বছরে পারেননি, এখন যে দিতে চান সেই রকম তো মনে হয়। আজকে এই কথা স্পষ্ট কণ্ঠেই ঘোষণা করতে চাই, আমরা যে লড়াই করছি সেটা ন্যায্য লড়াই, গণতন্ত্রের নয়, মানুষের বাঁচার নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা নয়, এই লড়াইয়ের বিরোধিতা করবার কোনো জায়গা নাই। এই লড়াই চলবে, এই লড়াই বিজয় পর্যন্ত অব্যাহত থাকবে। আপনাদের সবার সহযোগিতা চাই, সমর্থন চাই, ভালো থাকবেন, খোলা হবে।